দর্শক, যুক্তরাজ্যে করোনা ভাইরাসের সর্বশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন লন্ডনে কর্মরত সাংবাদিক সরওয়ার হোসেনের সঙ্গে। সরওয়ার, গেল কয়েকদিন যুক্তরাজ্যে আক্রান্তের সংখ্যা বাড়ছে। একদিকে খেলার মাঠে সীমিত দর্শক প্রবেশের অনুমতি, অন্যদিকে নতুন কোয়ারেন্টিন নীতি ঘোষণার কারণ কি? ধন্যবাদ পারিয়া সবান। যেটা বলছিলেন, যুক্তরাজ্যে আসলে সংক্রমণের সংখ্যা কিছুটা বাড়ছে। গত 24 ঘন্টায় যদি আমি সংক্রমণের হিসাবটা ধরি, তাহলে যুক্তরাজ্যে গত 24 ঘন্টায় সংক্রমিত হয়েছে 745 জন, এবং এর ফলে প্রায় 3 লক্ষের কাছাকাছি, 2,99,426 জন মানুষ সংক্রমিত হয়েছে, এবং গত 24 ঘন্টায় মারা গেছে যদিও 14 জন। এর ফলে মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 45,752 জনে। এদিকে স্পেনে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় স্পেন থেকে যেসব যাত্রী যুক্তরাজ্যে প্রবেশ করবে তাদের জন্য বাধ্যতামূলক 14 দিনের কোয়ারেন্টাইন নীতি ঘোষণা করা হয়েছে আজকে, এবং এটি ঘোষণার 6 ঘন্টার মধ্যে এটি কার্যকর করা হয়েছে। যদি আর সমালোচনা এসেছে, তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী যেটা জানিয়েছেন সেটি হচ্ছে সরকার কোনোভাবেই দুঃখ প্রকাশ করবে না, কারণ ব্রিটেনে সংক্রমণ ঠেকাতে হলে এ ধরনের ঘোষণা করা ছাড়া কোনো উপায় ছিল না। সুতরাং স্পেন থেকে যারা এখানে আসবেন, যুক্তরাজ্যে আসবেন, তাদেরকে কোন স্কুল, দোকানপাট কিংবা বাইরে না যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে, এবং বিমানবন্দরে তাদেরকে একটি অ্যাড্রেস দিতে হবে যাতে করে তারা এটা মেনে চলছে কিনা সেটি জানা যাবে, এবং এটি না মানলে £1,000 পর্যন্ত ফাইন করার বিধান রাখা হয়েছে। এদিকে খেলার মাঠে আজকে যেটা দেখা গেছে সেটা হচ্ছে ওভালে একটি ক্রিকেট ম্যাচ, গুরুত্বপূর্ণ একটি ক্রিকেট ম্যাচ হয়েছে, সেখানে 1,000 দর্শককে ঢুকতে অনুমতি দেওয়া হয়েছে, এবং এখানে সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রেখে তারা ঢুকেছেন এবং তারা খেলা উপভোগ করেছেন। এর মাধ্যমে আসলে ক্রীড়াক্ষেত্রে দর্শক সমাগমটা বাড়ানোর চেষ্টা করছে সরকার। এই ছিল মোটামুটি আজকে সর্বশেষ আপডেট। দর্শক, এতক্ষণ কথা বলছিলাম লন্ডনের সাংবাদিক সরওয়ার হোসেনের সঙ্গে।